নেপালে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসারা খানমের অবস্থা শোকাতপন্ন বলে জানিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের চিকিৎসক। নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন আফসানার স্বাস্থ্যের অবস্থা জানাতে গিয়ে সকালে হাসপাতালের যুগ্ম পরিচালক বদরুল আলম বলেন, তার মস্তিষ্কে অস্ত্রোপচারের কারণে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার উপায় নেই। হাসপাতালের বারান্দায় উদ্বেগ নিয়ে সময় পার করছেন স্বজনেরা। সাইদ খানের রিপোর্ট। গত ১২ মার্চ নেপালের কাঠমান্ডুতে উড়োজাহাজ দুর্ঘটনায় গুরুতর আহত হন পাইলট ক্যাপ্টেন আবিদ সুলতান। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ খবর শুনে আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম অসুস্থ হয়ে পড়েন। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে দুদফায় তার অস্ত্রোপচার হয়। এখন আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। সেখানেই জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আফসানা খানম। ওনার ব্লাড প্রেশার এখন ১২০/৮০, ওনার হার্ট রেট চলছে, কিন্তু ব্রেনের দিক থেকে খুব একটা উন্নতি হয়নি। আপনারা যদি বলেন তার অবস্থা কি, আমি বলবো সংকটাপন্ন। ওনাকে এই মুহূর্তে বাইরে নেওয়া যাওয়াটা একটা অসম্ভব। দুর্ঘটনায় আবিদ সুলতানের এমন করুণ মৃত্যুর পর তার স্ত্রীর সংকটাপন্ন অবস্থায় বিহ্বল স্বজনেরা। বাবিসবি তো চলেই গেল আমাদেরকে ছেড়ে, কিন্তু আমার বান্ধবী কেন এমন হলো, মানে আমার বান্ধবীর ছেলে কেন কি হবে? এখন আল্লাহ যদি একটা মানে পর্যায়ে নিয়ে আসে মানে ভাবিকে, এইটাই দোয়া করি। এটা ছাড়া তো আমাদের আসলে কোনো উপায় নাই। সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছে আবিদ আফসানা দম্পতির একমাত্র সন্তান ও লেভেল পড়ুয়া তামজিদ সুলতান। বাবার মৃত্যু, মায়ের অনিশ্চিত অবস্থায় নিকটাত্মীয়রাই হয়েছেন তার ভরসার জায়গা। এখন ছোট খালার শ্বশুর বাড়িতে দিন কাটছে তামজিদের। দায়িত্ব নিতে হবে, তার চাচারা আছে, আমরা খালুরা আছি, মামা আছে, খালা আছে, দেখি অবস্থার প্রেক্ষিতে যেটা আসে দায়িত্ব সেটা করতে হবে। জীবন মৃত্যুর এ লড়াই জয় করে একমাত্র সন্তানের জন্য হলেও আফসানার ঘুম ভাঙবে এ আশায় বুক বেঁধে আছেন স্বজনেরা। সাইদ খান, বৈশাখী সংবাদ, ঢাকা।